নাম কি? আমার নাম অনুপম মণ্ডল। অনুপম মণ্ডল, তো আপনি বোরকা পড়ছেন কেন? আমি এখানে ওকে খুঁজতেই বোরকা পরে আসছি। মানে ছদ্মবেশে? হ্যাঁ, ও যখন এই আমার সাথে চিট করছে। ওকে কাকে খুঁজতে আসছে? ডক্টর রণীশচন্দ্র মজুমদার, ওর বাড়ি হলো এখানে ধেড়শিয়া। ধেড়শিয়া তো ওর বাবার নাম হলো ডক্টর দেবচন্দ্র মজুমদার, নাঙ্গলকোট হচ্ছে থানা। হ্যাঁ, তো ও আমার সাথে চরম বিয়াদবি করছে এবং ও আরো মেয়েদের সাথে এরকম করে। আপনার সাথে ওর পরিচয় কিভাবে? ম্যারেজ মিডিয়ার মাধ্যমে। ম্যারেজ মিডিয়া? বুঝলাম। আমি বাংলাদেশে বিসিসি ম্যাট্রিমনিতে আমি বিয়ের জন্য পৌঁছে দিয়েছিলাম, তারপর সে নগদায়, বাট আমি তাকে বিয়ে করতে রাজি। ম্যাট্রিমনিয়া যে অনলাইন অ্যাপ? হ্যাঁ 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 হ্যাঁ। তো সে সেখান থেকে নক দেওয়ার পর তাকে অনেকবার আমি রিকোয়েস্ট করি যে আমি আপনার যোগ্য না, তারপরে সে ই হয়েছে, তারপরে যা হওয়ার হয়। কী কী হয়েছে আপনার সাথে সেগুলো নয়, থাক না একটু না, তার সামনেই আমি বলি সেগুলো থাক। কী হয়েছে তার সামনেই আমি জবাব দিয়ে করি। আপনি যে একটা লোককে, একটা লোক, একটা লোককে আমি ধরছি, কেন ধরছি তাকে ধরে নিয়ে আসেন আমি বলছি। এটা তো মিথ্যা হতে পারে, এখন আমরা কীভাবে বিশ্বাস করি? না মিথ্যা মিথ্যা না, আমার কাছে তার ফেসবুক থেকে শুরু করে সব কিছু, আপনি আমার কল লিস্ট সব কিছু তোলেন, কল লিস্ট থেকে সব কিছু তুলে ফেলেন। আপনার কাছে কী কী প্রমাণ আছে যে উনি আপনার সাথে, ওনার পুরো চ্যাটিং থেকে শুরু করে সব কিছু? আপনার সাথে, আপনার সাথে কি ওই ডাক্তারের বিয়ে হয়েছিল? না বিয়ে হয়নি, উনি বিয়ে করেন। কোনো শারীরিক সম্পর্ক হয়েছে? অবশ্যই হয়েছে। কতদিন ধরে এটা হয়েছে? প্রথমে দেখা হওয়ার পর পরে এটা খুলনা। কোন জায়গায়? কোন জায়গায়? খুলনাতে। খুলনায়? খুলনায়। উনি কোন মেডিকেলে ছিলেন? উনি খুলনা মেডিকেলে ছিলেন। খুলনা মেডিকেলে? সরকারি মেডিকেলে না আমি বলব, খুলনা মেডিকেলে। খুলনা মেডিকেলে? এখন উনি তো অনেক কথাই বলছে, উনি কোন কথাটা সত্য বলছে সেটাই। উনি এখানে আসার আগে বলছে কি উনি কুমিল্লা হচ্ছে মেন সিটিতে থাকেন, ঠিক আছে, বাট আমি তো খুঁজে এখানে পেয়েছি তাকে। উনি যে এখানে আসলো আপনি কিভাবে জানলেন? ভাই আমি আউটসোর্সিং এর কাজ করি। উনি? আমি আউটসোর্সিং এর কাজ করি। আউটসোর্সিং এর? আর আমার যদি গায়ে জ্বালা না থাকতো আমি ওনাকে খুঁজে বাইর করতাম না, আমি ওনাকে বিভিন্ন ভাবে আমি ওনাকে খুঁজে বাইর করছি। আপনার সাথে ওনার প্রেমের সম্পর্ক কতদিন ধরে? প্রেমের সম্পর্ক না, বিয়ের সম্পর্ক। বিয়ের সম্পর্ক? আমি প্রেম করতে ওখানে হলে, আপনি তো কিছুক্ষণ আগে বললেন, কিছুক্ষণ আগে তো বললেন যে বিয়ে হয়নি এখনো। বিয়ে হয়নি, আমি বলছি ম্যারেজ মিডিয়াতে পোস্ট দিয়েছিলাম। আপনি যে হাজীগঞ্জে বিয়ের জন্য পোস্ট, শুনেন, আপনি হাজীগঞ্জে আসলেন এবং উনি কোন হাসপাতালে কিভাবে কিভাবে জানেন? কিভাবে করছেন না, এখানে এসে আমি যাও ওনার লোকেশন, উনি কোন হাসপাতালে, কোন হাসপাতালে নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করা হয়েছে। এই যে লোকেশন ট্র্যাক করলে হাজীগঞ্জটা আসছে, এবং হাজীগঞ্জে এসে আমি উনি, আমি জানি উনি অর্থোপেডিক ডক্টর, আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করছি হসপিটালগুলো যে উনি কোন হসপিটালে বসেন। তো এভাবে জিজ্ঞাসা করতে করতে তো যেহেতু উনি একটা ডক্টর, উনি কি একটু আমাদেরকে বিস্তারিত বলেন ডাক্তার রানী সম্পর্কে? একটা ডক্টর, উনি কিসের ডাক্তার? অর্থোপেডিক ডক্টর। কোন হাসপাতালে? উনি এই যে মডেল হাসে পাবেল, কি মডেল, এই যে মডেল হসপিটালটা, মডেল যে হসপিটালটা, এই যে বিজনেস পার্ক, পরে এসে জানলাম এখানে। হ্যাঁ, খুঁজে পাইতে পাইতে এখানে পাইছি। এখানে এখানে আসার পর কি ডাক্তারের সাথে আপনার দেখা হয়েছে? আমি ডাক্তার ডক্টর রণীশচন্দ্র মজুমদার, আমি সরাসরি ছদ্মবেশে এই ভাইয়াকে নিয়ে আমি সরাসরি আসছিলাম এখানে, আমি নিজের আইডেন্টিফাই নিজে করেছি। ডাক্তার হিন্দু? হ্যাঁ ডাক্তার হিন্দু। খারাপ না? আমিও হিন্দু। আমিও হিন্দু। আমিও হিন্দু। আমিও ছদ্মবেশে ওনাকে খুঁজতে। মানুষ একজনকে যখন মানুষ থেকে যায় তখন মানুষ বাধ্য হয়ে অনেক কিছু করে, এটা তো জানেন। আমার সেটা বাধ্য হয়ে আমার খুঁজতে তো তাকে খুঁজতে তো আমার এটা, হ্যাঁ হ্যাঁ তাকে খুঁজতে তো আমার খুলনাতে হেরবাড়ি হলো এই যে নাঙ্গলকোটে। নাঙ্গলকোটে আমার বাড়ি। যশোর এখানে এসে আমি প্রথমে, হ্যাঁ তার চেম্বারে ঢুকছে সবকিছু ঠিক আছে, তার একটা প্রেসক্রিপশনও আমি লিখিয়েছি সেটাও প্রমাণ রয়েছে। হ্যাঁ কিন্তু আমি তার সামনে ধরা দিই নাই এখনো, বাট এখন আমি হচ্ছে তাকে ধরব। মানে ওর সামনে গেলেন, প্রেসক্রিপশন লেখালেন রোগী সেজে, কিন্তু ধরা দেন নাই? না ধরা দিই নাই। তার পুরো ঠিকানাটা তো আমি নিব, তার পুরো ঠিকানা আমার বাইর করতে তো হবে। এখানে এখানে আপনি কিভাবে আসলেন? হ্যাঁ প্রেসক্রিপশনে ফি দেওয়া ছিল, 300 টাকা ফি দেওয়া ছিল। এখানে আপনি কিভাবে আসলেন? কিভাবে আসলেন? আমি সর্বপ্রথম ঢাকাতে আসছিলাম, ঢাকাতেও দেখা করতে চাইছে বাট পাওয়া যায় না। আমার
ফোন ধরে না আর আমাকে যাও কি বকাঝকা করে আর আমি ও যখন অন্য মেয়ের সাথে আমার সাথে এই করার পর সব সম্পর্ক হওয়ার পর অন্য মেয়ের সাথে কথা বলে সেটা নিয়ে আমি সিক্রেট করি সেটা কি আমার ভুল ছিল তারপরও আমি তার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি না হলে আমার সে ম্যারেজ মিটারে আসে তার হাত জোড় করে ক্ষমা চাওয়ার পরে মানুষ উপরেলাও তো স্বয়ং ক্ষমা করে দেয় আর ও তো একটা ডক্টর মানুষ কিভাবে ক্ষমা করে না আমি কালকে সকালবেলা ওর বাবাকে নাম্বার ম্যানেজ করে ওর বাবাকে ফোন দিছি ওর বাবা এই বেয়াদবি অমুক্ত মুখ ওর বাবা তো জানে না তা তার গার্জিয়ান হিসেবে একটা তো জিজ্ঞাসা করা উচিত ছিল যে কেন তিন বাজে ফোন দিছ আমি হ্যাঁ আমি থানাতে যাব আমি জাস্ট আপনি কি এই বিষয়ে পুলিশের কোনো সহযোগিতা নিয়েছেন আমি হচ্ছে সহযোগিতা নিব আমার ফোনটাতে চার্জ ছিল না আমি এই দেখেন এত ফোনটা বন্ধ হয়ে গেছে আমাকে বাইরে পাঠিয়ে দিয়ে উনাকে বলছে প্রথমে এনাকে যখন জানাইছে বিষয়টা উনি তখন মিট করে নিতে পারতেন কি ওনার সাথে এনে মোকাবেলাটা আমাকে দিতে পারতেন কিনা আপনি এই যে হাসপাতালে আসলেন হাসপাতাল কর্তৃপক্ষ বা মালিক পক্ষ আমি ওই যে ম্যানেজমেন্টকে তো জানানো হয়েছে এখানকার লোক দ্বারা বড় ভাই দ্বারা জানানো হয়েছে আরিফ ভাইকে দ্বারা জানানো হয়েছে আমি ফোন দিছি সে ফোন রিসিভ করছে না এখন আপনি কি যাচ্ছেন আমি ওকে বিয়ে করব বিয়ে না হলে আমি আত্মহত্যা করব আপনি ওকে বিয়ে না করলে আত্মহত্যা করবে অবিয়াসলি এখানেই করব তাও কারণ আমি এখানকার যেহেতু এই হসপিটালের গার্ডিয়ান ম্যানেজমেন্ট যিনি আছেন ওনাকে আমি জানিয়েছি উনি যখন পদক্ষেপ নেননি এবং উনি বলেছেন এটা যদি ভুল হয় আপনার বিরুদ্ধে বড় ধরনের ঋণ নেওয়া হবে আপনি পলিস থেকে শুরু করে ফেসবুক আইডি টাইডি থেকে শুরু করে আপনি আমার কাছে দেখেন তো বলছে আপনি তো যার কাছ থেকে ছবি নিতে পারেন আমি সাথে সাথে ওর মেসেঞ্জার আইডি ব্লক মেরে দিছি ও যাতে কিছু ডিলিট না করতে পারে আমি ওর কাছে ঠিক আছে ই হয়েছে যখন আমি ক্ষমা চাইছি ও নিজে অন্য মেয়ের সাথে ই করতেছে তারপরে উনি ক্ষমা চাইছে ও কতটা মেয়ের সাথে এমন করে কতটা মেয়ের সাথে করে ওই জানে আমি সেটা ওকে শিখাই দিব কতটা মেয়ে ওর লাগে কতটা মেয়ে লাগে আর মেয়েদেরকে কিভাবে এরা সেটা শেখাবো আপনি কি বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন আইনি পদক্ষেপ কেন যদি সারা বাংলাদেশেও কিছু করতে হয় সেটা করবো ও একটা ডক্টর হয়ে এই কাজটা কি করে করে